আমাদের কাছে এক টাকাও নেই, দিদি ভাই বললেন মাত্র 30 টাকার বই নিতে, আমরা সেটাও পারলাম না। কেমন আমাদের খুশি না? হ্যাঁ, চোখ মুখ দেখে দেখছেন সারাদিন খাইনি, একটা রুটি এক কাপ চা সারাদিনে। এখন হ্যাঁ, গানের বন্যা থেকে গান প্র্যাকটিস করতে গেছিলাম সকালে, আর এই ফিরলাম। তো যাই হোক, সরি, তো আমরা এটা করতে পারলাম না, খুবই লজ্জার বিষয়, 30 টাকা নেই। তো যাই হোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি ঠাকুরনগর বইমেলাতে। ঠাকুরনগর বইমেলা যে কত বড় হতে পারে আর কত সুন্দর হতে পারে সেটারই আজকে নমুনাটা দেখাচ্ছি। দেখুন, চারিদিক গোল করে, একদম গোল করে চারিদিকটা দেখিয়ে দিলাম। সামনে এটা হচ্ছে আমাদের মঞ্চ, মঞ্চে অনেক নাচ করেছি ছোটবেলায়, এখন আর নয়। তো চলো আমরা একটু ছোট ছোট করে দেখ আমরা একটু ছোট ছোট করে দেখাচ্ছি নানান কিছু আছে, চলুন যাবে আমাদের বান্ধবী মিলে। খুব সুন্দর আজকে বইমেলাটা এনজয় করছি, পরের সাথে আজকে বেরোয়নি, ওরও গার্লফ্রেন্ড, ওরও বয়ফ্রেন্ড নেই আর আমারও বর নেই। মেলায় ঘুরছি আমরা, না গানের দাদা হয়ে যাই, ঠাকুরনগর বইমেলার আজকের গেট। তো আমরা এখান থেকেই ভেতরে ঢুকছি, এখান থেকে এন্ট্রিটা মারছি, আর এদিকে আমাদের বাড়ির রাস্তা, আর এদিকে হচ্ছে স্টেশনের রাস্তা। তো যাই হোক, এবার বইমেলাটা ঘুরি, চলুন। বইমেলার মঞ্চে দেখাচ্ছি, বইমেলায় কি কি এসছে দেখাচ্ছি, এই ছোট ছোট করে ঘুরছি আর কি। বল কিছু দেখতে থাকো তোমরা, আরো সামনে গিয়ে কি আমরা দেখবো। এই যে পাপড়ি চাটের দোকান, চায়ের দোকান, অনেক দোকান বসেছে এখানে পরপর পরপর, এখন তিনটে চারটে থাক হয়ে গেছে এখানে, শুধুমাত্র ব্যাগ ট্যাগ, ব্যাগের দোকান। ও কি কিউ, এইটুকু একটা সবকিছু। এখানে বিভিন্ন রকমের ব্যাগ বসেছে, এটা হচ্ছে আমাদের বইমেলা কমিটির যে কার্যালয় সেইটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বইমেলার স্টেজ, এখানে আমি ছোটবেলায় বহুবার নেচেছি, কিন্তু ভেবেছি বড় হয়ে গেছে আরেকবার যেতে হবে। আমরা এসছি বনগাঁপুর থেকে কিছু আইনের কথা জানাবার। আচ্ছা আচ্ছা, সবাইকে দেখো, সমাজে কত মানুষই আছে, গরিব মানুষ আছে, তারা পয়সার অভাবে কেস চালাতে পারে না, ওইসব মানুষদের জন্য সুপ্রিম কোর্ট চালু করেছে বিনা পয়সার উকিল পাওয়ার জন্য। আবার ধরো কত মানে শুধু যে একজন পরিবারের বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক সবই কেসে পড়ে, এবার তারা যদি কেসটা থেকে অব্যাহতি না পায় তাহলে তার জীবনটাই কত রকমের হতে পারে, সেই মানুষটিকে কিন্তু আমরাই পারবো লাভক করতে। তাই তো সে করে দেওয়া হয় যাতে মানুষ দ্বিতীয় দিন ওদের দিকে বা যাইতে না আসে। তো আমরা হচ্ছে সারাদিন আজকে বনগাঁয় ছিলাম, সেখান থেকে এলাম। তো এসে এই দিদি ভাইয়ের একটা ভীষণ সুন্দর একটা উদ্যোগ আছে, যেটা হচ্ছে আচ্ছা আগে সাইনটা করে দিয়ে নি, ধর এভাবে আপনারা চলে আসুন, এই মঞ্চ থেকে আপনাদের পুরস্কার করা পরিচিত করা হবে। তো আমরা এখানে সাইন করলাম, সাইনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে থ্যাংক ইউ। এই যে আইনি পরিষেবা, মানে অনেক মহিলারা বা অনেক শিশুরা যারা মানে পয়সার অভাবে পুরো ইয়েগুলোকে না করতে পারেন, মানে কেসগুলোকে ফাইল না করা যায়, মানে যে ওখানে গিয়ে আমরা সরকারি উকিল পাওয়ার জন্য বা কিছু পাওয়ার জন্য খুব পরিশ্রম হয়, সেটাই ওনারা একটু, হ্যাঁ সেটাই ওনারা একটু লাভ
সমাগম করার চেষ্টা করছেন। এটা খুব ভালো উদ্যোগ, এটা আমাদের বইমেলায় নতুন এবছর। আমরা খুব হ্যাপি হলাম যে আমাদের মহিলাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা এসেছে। তো চলুন আর কিছু দেখাচ্ছি। এগুলো এই দিদি ভাইয়ের কবিতার লেখা, তো একজন কবির সামনে আমি তো আর কি। খুব সুন্দর সুন্দর বইগুলো আজকে, যদিও আমরা শেষ দিনে এসেছি। তো মাছরাঙা পাখি হলো ধীবর, তোতা পাখি তবে শিক্ষক, বা ময়ূর পাখির রূপে শিল্পী সাহিত্যিক, চড়ুই পাখি হলো জাতি নারী নারী জাতি, আর বাবুই পাখি তবে রাজমিস্ত্রি, চিল শকুন বাজ পাখির মতো কত ধূর্ত ধুরন্ধর, যাযাবর পাখি রূপে বসত করে যত স্বার্থপর। একই রকম হরেক রকমের পাখির রূপ ধরে এই সমাজে কত দিনহীন ধনী মহাজন বাস করে। বটবৃক্ষ হলো সমাজ মণি চূড়ামণি, যেখানে রাজনীতিবিদ নেতা নেত্রী চিন্তামণির খনি, বিপদে আপদে কত শত পাখির ঝাঁক করে বাস, তারপরে খসে বসে আয়সে থাকে পক্ষী সমাজ। বটবৃক্ষের ফল কাকে খায় কিছু দুষ্টু কাকে, আর কিছু ফল অন্য পাখির আহার, তাহাদের জন্যই বটবৃক্ষের আহার। ভালো আছে, আমরা গানের প্র্যাকটিসে গেছিলাম, ছাত্রছাত্রী ঢুকেছি, আমরা পয়সা নিয়ে আসিনি, তবে কাছাকাছি বাড়ি ঘুরে এসে আসছি। আমি তো এখনই চলে যাবো আমার বাড়ি, সকালে আসছি, কবে সকালে নেই 12টার সময়, বাহ এখন আমি বাড়ি যাবো, আমি ঘুরাবো এখনই, মনে করছি আপনার একটা হলে আমার যাতায়াত ধরাটা চলে। আমাদের এক টাকাও নেই দিদি ভাই, সত্যি কথা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, থাকলে আমি নিতাম। আমাদের কাছে এক টাকাও নেই, দিদি ভাই বললেন মাত্র 30 টাকার বই নিতে, আমরা সেটাও পারলাম না। কেমন আমাদের না, হ্যাঁ চোখ মুখ দেখে দেখছেন সারাদিন খাইনি, একটা রুটি এক কাপ চা সারাদিনে। এখন হ্যাঁ গানের বন্যা থেকে গান প্র্যাকটিস করতে গেছিলাম সকালে, আর এই ফিরলাম। তো যাই হোক সরি, তো আমরা এটা করতে পারলাম না, খুবই লজ্জার বিষয়, 30 টাকা নেই। তো যাই হোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি ঠাকুরনগর বইমেলাতে। ঠাকুরনগর বইমেলা যে কত বড় হতে পারে আর কত সুন্দর হতে পারে সেটারই আজকে নমুনাটা দেখাচ্ছি। দেখো চারিদিক গোল করে, একদম গোল করে চারিদিকটা দেখিয়ে দিলাম। সামনে এটা হচ্ছে আমাদের মঞ্চ, মঞ্চে অনেক নাচ করেছি ছোটবেলায়, এখন আর নয়। তো চলো আমরা একটু ছোট ছোট করে দেখ দেখাচ্ছি মেধাবীটা, নানান কিছু আছে, চলুন বান্ধবী মিলে খুব সুন্দর আজকে বইমেলাটা এনজয় করছি। পরের সাথে আজকে বেরোয়নি, ওরও বয়ফ্রেন্ড, ওরও ওরও বয়ফ্রেন্ড নেই আর আমারও বর নেই, কি অবস্থা। মেলায় ঘুরছি আমরা না, গানের দাদা হয়ে যাই, নতুন করে গান শিখতে যেতাম, দাদা হচ্ছে না না দাদা হতে চাই না, দাদা না হয়ে যায় দুজনে দুজনে না প্রেম করতে শুরু করে। তো চলুন মেলাটা দেখাই, দেখুন কি সুন্দর আচারের দোকান বসেছে। সেই লটারিতে যারা প্রথম দেশে অস্থিত হবে তাদের আমরা পুরস্কৃত করবো। কি ও এটাও দারুণ জিনিস, এটা কুলপি আছে তাই না, বাও আমাদের বইমেলা বইয়ের জন্য এসেছিলাম বইমেলাতে। এই যে হচ্ছে বইমেলার পুরো স্টল, বউ বউ বই আছে, আমরা এতক্ষণ খাবার দাবারে ঘুরে বেরিয়েছি। ও গুরু আমার,
তো চলো, এখানে অনেক অনেক কালেকশন আছে। তো বই ছোটবেলায় পড়িনি, এখন আর বইয়ের মর্ম কি বুঝবো। এখানে অনেক রকম পাঁচালি পাবেন, পাঁচালি না ফটো, পাঁচালি পাঁচালি পাঁচালির দরকার পড়লে কেউ আমার সঙ্গে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমাদের বইমেলা অ্যাড্রেস দিয়ে দেবো। দেখুন কত বইয়ের দোকান বসেছে। যখন ছোটবেলায় বইমেলায় আসতাম তখন বইমেলায় অনেক কিছু ছিল না, এখন বইমেলায় অনেক কিছু এসছে। এখানে ভুট্টা বসেছে, অনেক কিছু, পিঠের দোকান, তো অনেক কিছু বানাচ্ছে, অনেক কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে। কিন্তু ওই যে 30 টাকা, ওই 10 টাকা 20 টাকা ছিল, যাও ট্রেন ভাড়া দিয়ে চলে এসছি, এখন আর কিছু নেই। সেই জন্য জয়া আর আমার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, পোড়া মাটির কাজ, খুব সুন্দর মেলা এনজয় করছি আজকে আমরা। ইচ্ছা আছে, যে আলো হারিয়ে গেছিল সেই আলো হাতে পড়ে। সেই আগের দিন রাত্রেবেলা না আকাশে কিসের আলো দেখেছো? হ্যাঁ, ওটা আলোরই। আমাদের নাম ভূষণ, আমাদের কি সুন্দর করে একা করে এগুলো। হ্যাঁ, আমাদের পয়সা কম বলে আজকে সবাই জেতা সাজে। আমাদের বইমেলা কমিটি সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয় এবং অন্যান্য কর্মকর্তারা, আপনাদের কাছে আমি বিনীতভাবে নিবেদন করছি, কত কষ্ট এদের অতিথিবর্গদের নিয়ে আমাদের মঞ্চে আসুন। এই যে কি ঘটনা, কি মেলায় দেখা হয়েছে? ঠান্ডা, ও রাগ হচ্ছে, কথা বলবে না। তোমার সাথে কথা বলা যাবে কি? বইমেলায় কি ফিল করছো একটু বলবে? বইমেলার ফিল, কিছু বই কিনলে তুমি, সেটা কি বলবে? তুমি কি কোনো বই কিনলে? দেখতে পাচ্ছি আমাদের কার্যকরী সভাপতি মাননীয় শ্রী কৃষ্ণগড় মহাশয় আজকে মাননীয় বড় অতিথি আমরা যাওয়ার সময় চলে এসেছি। আমরা এমনি সারাদিন খাইনি, কিচ্ছু খাইনি, আর বইমেলার অনুষ্ঠান এখন শুরু হচ্ছে, বকবক শুরু হয়ে গেছে বইমেলার। তো আমরা এদিক থেকে চলে যাচ্ছি আর কি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সেই সঙ্গে আমাদের খুনসুটিটাকেও একটু দেখার চেষ্টা করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন নতুন নতুন আর কি। আজকে বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছি, তো টাটা। ইয়েস।